বন্ধুগণ আজকে আমরা শিখব টু এর সকল ব্যবহার কেবল এক বিডুর মাধ্যমে এক জায়গা থেকে শিখব তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠেই ভিডিও লেখছে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ প্রথম আমরা অর্থটি জেনে নেব যেমন টু এর অর্থ হল দিকে অভিমুখে বরাবর কাছে থেকে থেকে হতে পর্যন্ত যেমন এক নম্বর হল দিকে অর্থে টু যে বসে যেমন আই এম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি যেমন এখানে টু কলেজ কলেজ কলেজে টু কলেজ মানে কলেজে অর্থাৎ বাড়ি ব্যতীত সকল স্থানের পর্বে টু বসে অর্থাৎ পৃথিবীর যত স্থান আছে ছোট বড় সকল স্থানের পড়বে কিন্তু টু বসে এইভাবে একারত্ব প্রকাশিত হবে যেমন টু মার্কেট বাজার থেকে বাজারে টু মার্কেট মানে মার্কেট মানে বাজার টু মার্কেট বাজারে টু গ্রামে মানে গ্রাম টু গ্রামে এইভাবে পৃথিবীর কোটি কোটি বড় জায়গা আছে প্রতিটি জায়গার পর্বে টু বসে আমরা এরূপ বাক্য তৈরি করতে পারব তাই এরূপ বাক্যাংশে করে পড়তে থাকুন এখন আসুন প্রতি অভিমুখে বড় কাছে নিকটে অর্থে টু বসে যেমন টু প্লাস ব্যক্তি লক্ষ্য এখানে রাইট এন্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপালের প্রতি বা বড় বড় বা কাছে একটি আবেদনপত্র লেখো তো বন্ধুগন আবার পড়ি এটা রাইট এন্ড অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল প্রিন্সিপাল কাছে একটি দরখাস্ত লেখো টু মি আমার কাছে যেমন টু মি টু আস টু ইউ টু হিম হার ইত্যাদি টু মাই ব্রাদার আমার ভাইয়ের কাছে টু মাই ব্রাদার টু আওয়ার ব্রাদার ইউর ব্রাদার হিজ হার দেয়ার কামালস ব্রাদার এইভাবে এইভাবে শত শত নাউন বসে পড়া যাবে এখন আসেন টু দ্য টিচার টু দ্য টিচার শিক্ষকের কাছে টু দা অফিসার অফিসের কাছে টু দা হেডমাস্টার টু দ্য ম্যানেজার এইভাবে আমরা শত শত নাউন বসে পড়তে পারবো টু মাদার মায়ের কাছে টু ফাদার ব্রাদার সিস্টার আঙ্কেল ফ্রেন্ড তোমায় ফ্রেন্ডস আমার বন্ধুদের কাছে আমার ভাইদের কাছে শিক্ষকদের কাছে আত্মীয় স্বজনের কাছে তো সাদিয়া ব্যক্তির নাম এখানে তো সাদিয়া সাদিয়ার কাছে তো আপু তা আবু তাহারের কাছে তো খাইরুল এইভাবে কোটি কোটি নাম আছে যে কোনো নাম বসে পড়া যাবে তো দা চেয়ারম্যান চেয়ারম্যান কাছে তু দ্য প্রিন্সিপাল তু দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কাছে আছে তো দা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কাছে এভাবে পৃথিবীর হাজার হাজার পদবী বিশিষ্ট শব্দ রয়েছে সকল শব্দের সাথে বসে পড়া যাবে এখন আসুন বন্ধুগণ তিন তৃতীয় নাম্বার যেমন এখানে থেকে হতে হতে হইতে বা বা পর্যন্ত অর্থ প্রকাশিত যেভাবে ব্যবহার হয় যেমন ওয়ান টু টেন এক থেকে দশ হ্যাঁ বন্ধুগণ এখানে লক্ষ্য করুন এক থেকে পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার এইভাবে যে কোনো সংখ্যা বসে পড়া যাবে আর টেন টু টোয়েন্টি দশ থেকে বিশ পাঁচ থেকে দশ বিশ থেকে পঞ্চাশ একশো থেকে পাঁচশো এইভাবে ভেঙে ভেঙে শত শত শব্দ বাণী কিন্তু একশো থেকে একশো বিশ দুশো থেকে পঞ্চাশ তিনশো থেকে তিনশো আশি এক হাজার থেকে এক হাজার দুইশো এক হাজার থেকে এক হাজার দুইশো দ্যাট মিনস বারোশো এখন আসুন নাম্বার থ্রি এ টু জেড এ থেকে জেড পর্যন্ত যেমন এ থেকে ডি পর্যন্ত এফ থেকে এস পর্যন্ত এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পর্যন্ত এখান থেকে সেখান পর্যন্ত শব্দ কিন্তু বানে পড়া যায় এখন আসেন ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে মাস পর্যন্ত মাস থেকে শেষ পর্যন্ত হ্যাঁ এইভাবে পড়তে পারবেন এখন আসেন সকাল থেকে রাত পর্যন্ত মর্নিং টু নাইট সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে দুপুর বিকাল সন্ধ্যা রাত পর্যন্ত এরূপে পড়া যায় এখন আসেন ঢাকা টু সিলেট ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে গাজীপুর ঢাকা টু গাজীপুর ঢাকা থেকে রংপুর বরিশাল চিটাগং মামসিং অর্থাৎ পৃথিবীর কোটি নাম যে কোনো কিছু নাম এক জায়গা থেকে আরেক জায়গায় বসে পড়তে পারবেন এখন আসেন তাহার টু আর্ট সফল অর্থাৎ যে কোনো ব্যক্তির নামের দুই পাশে বসে পড়া যায় আর ভাই থেকে বন ভাতার টু সিস্টার বন ছোট থেকে বড়। থেকে 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 ধনী ধনী হাজার হাজার বাক্যাংশ এখন আসেন হোম টু হোম বাড়ি থেকে বাড়ি অর্থাৎ বাড়িতে বাড়িতে এইভাবে যদি বলেন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এলাকা এলাকা বাগানে বাগানে দেশে দেশে বিদেশে বিদেশে পাড়ে পাড়ে রাস্তা রাস্তা এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানে কিন্তু পড়া যায় তাই বানে পড়তে থাকুন এখন আসেন ম্যান টু ম্যান মানুষে মানুষে ভাই ভাই বনে বনে ভাই বনে বন্ধু বন্ধু ফ্রেন্ড টু ফ্রেন্ড তো এইভাবে শত শত সব বাক্যাংশ বানে পড়া যায় এখন আসেন ফেস টু ফেস মুখোমুখি সামনাসামনি অর্থাৎ মুখ থেকে মুখ চোখে চোখে হাতে হাতে হ্যান্ড টু হ্যান্ড কাঁধে কাঁধে মাথায় মাথায় এভাবে এখন আসেন এগারো নম্বর স্টুডেন্টস অ্যান্ড শত শত বাক্যাংশ বানিয়ে পড়া যায় দেখো এখন আসুন টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান ইয়ার্স অব এইজ অর্থাৎ বিশ থেকে একুশ বা বছর বয়সের মধ্যে বা মাঝখানে বা মাঝামাঝি এরূপ ভাব পরা যায় এখন আসুন বিলেস তো বিলেজ গ্রাম থেকে গ্রাম অর্থাৎ আপনারা যা কিছু শিখবেন প্রথমে বাংলাকে রপ্ত করেন বাংলা রপ্ত করতে পারলে আপনি ইংরেজি বাক্যাংশ বানিয়ে বানিয়ে এবং ইংরেজি বাক্য বানাই পড়তে পারেন আমরা বাংলায় অনেক ক্ষেত্রে খেয়াল রাখতে পারি না তাই আমাদের ইংরেজি পড়তে খুব কঠিন হয়ে যায় ধারায় এখন আসুন চার নম্বর বাকি পণে অর্থে এরূপ ক্ষেত্রে যে অবশ্যই যেমন টেন টু সিক্স টেন টু সিক্স অর্থাৎ ছয়টা বাজতে দশ মিনিট বাকি ছয়টা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ পঞ্চাশ যে কোনো সংখ্যা বসে পড়া যাবে অর্থাৎ এক থেকে এক থেকে অন পর্যন্ত বা সাইড পর্যন্ত অন সাইড পর্যন্ত বসে পড়া যাবে এখন সেন্ট কোয়ার্টার টু সিক্স পনে ছটা বাজে অর্থাৎ কোয়ার্টার টু সিক্স পনের ছয়টা বাজে পনের সাতটা পৌনে আটটা পনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেকোনো সংখ্যা পনের দিয়ে পড়া যায় এখন আসুন লক্ষ্য করুন যে ফোর টু ঈদের চার দিন বাকি ঈদের চার দিন বাকি তিন দিন বাকি বছরের দুই মাস বাকি পরীক্ষার আর দুদিন বাকি এইভাবে হ্যাঁ এইভাবে বসে বাক্য সেবনে পড়তে পারবেন যেমন ইট ইস টেন টু সিক্স ছটা বাজতে দশ মিনিট বাকি ইট কোয়ার্টার টু টেন নাও এখন পরে দশটা বাজে ইট ইজ অনলি ফোর ডেজ তো ঈদুল আজহা বকরে ঈদের আর মাত্র চার দিন বাকি হ্যাঁ বন্ধুগণ আমরা আজকে বিদ্যুর মাধ্যমে শিখে নিলাম টু এর সকল ব্যবহার আপনাকে যদি টু বিশিষ্ট দশ লক্ষ দশ হাজার বাক্য দেওয়া হোক না কেন টু বিশিষ্ট অর্থাৎ একটি বেড সকল টু জেতো বাক্য দেওয়া হোক না কেন এখানে প্রিভোর্শন হিসেবে ইনফিনিটি ব্যতিত অর্থাৎ ভারভের পর্বে টু আর ব্যতীত যে কোনো ট্যের ব্যবহার দেওয়া হোক না কেন এখানে সকল ধরনের বাক্য কিন্তু দেওয়া হয়েছে বিশ্বাস করুন যেভাবে দেখানো হলে এইভাবে যদি লিখে লিখি আপনার সন্তানকে পড়াতে পারেন তাহলে তার মধ্যে ইংরেজি দুর্বলতা কখনোই আর থাকবে না সে আপনার হপ্তা থেকে লিখতে পারবে পড়তে পারবে এবং অপরকে পড়াতে পারবে ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি